কী কী প্রয়োজন, এই করোনা ভাইরাসের সময় তাদের জন্য কী করা যায় সে বিষয়টা তারা দেখবে। এইভাবে প্রত্যেকটা দিকে আমরা দেখব। আরেকটা উদ্যোগ আমরা নিয়েছি, আপনারা জানেন যে আমি যখন প্রথমবার সরকারে আসি, আমাদের যুবক শ্রেণী যারা তারা যে বেকারত্ব নিয়ে ঘুরে বেড়ায়, বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরে যাতে না বেড়ায় তার জন্য আমি একটা বিশেষ ব্যাংক তৈরি করে দিয়েছিলাম, কর্মসংস্থান ব্যাংক। সে সময় এই ব্যাংকের থেকে, সেই সময় থেকে এখনও আছে, যে বিনা জামানতে একজন যুবক, সে শিক্ষিত হোক আর বেকার হোক বা অশিক্ষিত হোক, যে কোনো একজন যুবক বা তরুণ বা তরুণী তারা কোনো জামানত ছাড়া এখান থেকে স্বল্প সুদে তারা 2 লক্ষ টাকা ঋণ নিতে পারবে এবং এই ঋণ নিয়ে তারা নিজেরা ব্যবসা করতে পারবে অথবা যৌথভাবে কয়েকজন বন্ধুবান্ধব মিলে যৌথভাবে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে। সেই সুযোগটা সৃষ্টির জন্য এই কর্মসংস্থান ব্যাংক আমি তৈরি করি। এই কর্মসংস্থান ব্যাংকের থেকেও এই ঋণটা আমরা আরও বৃদ্ধি করার জন্য ইতিমধ্যে এই ব্যাংকে আমরা আরও 2000 কোটি টাকা সেখানে আমানত দেওয়া হয়েছে, তাই না? 2000 দেওয়া হবে, আমরা আরও 2000 কোটি টাকা সেখানে বিশেষ আমানত দিয়ে দেব। ওখান থেকে আমাদের এই যুবক শ্রেণী যাতে বেকার হয়ে ঘুরে না বেড়ায় তার জন্য তারা সেখান থেকে ঋণ নিতে পারবে, নিজেরা ব্যবসা বাণিজ্য করতে পারবে। এটা আমাদের রেমিটেন্স পাঠায়। মাননীয় প্রধানমন্ত্রী করা হুঁশিয়ার বেকার যুবকদের জন্য কর্মসংস্থান ব্যাংকে বিশেষ আমানত আরও 2000 কোটি টাকা। এবার ব্যাংক ঋণ না দিয়ে কই যাবে, এমনই প্রশ্ন হয়তো বা আপনার আমার সকলেরই থাকতে পারে এবং আমরা ভিডিওতে কিন্তু ওই ধরনের কিছু একটা দেখেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নিজেই বলেছেন। তো কর্মসংস্থান ব্যাংকের যে বেকার যুবকদের জন্য সর্বোচ্চ 2 লক্ষ টাকা ঋণের প্যাকেজটা রয়েছে, এটা কিন্তু মূলত আমানত কিংবা জামানত ছাড়াই ঋণ, আবার বলা যায় বিনা জামানতে ঋণ। তবে অনেক মানুষ আছে যারা মূলত জামানতযুক্ত ঋণ এবং জামানতবিহীন ঋণ এই দুইটাকে গুলিয়ে ফেলেন, তারা আসলে বিষয়টাকে সম্পূর্ণ বুঝতে পারেন না। তো এই ঋণের ইন্টারেস্টের পরিমাণ কিন্তু হয়ে থাকে 9% হারে, অর্থাৎ সোজা বাংলায় সরল সুদ 9% হারে হয়ে থাকে। আমি আপনাদের সুবিধাতে আজকে মূলত এইটুকুই বুঝাতে চাই বিনা জামানতে কিংবা বলা চলে বিনা আমানতে ঋণ এটার মেন পার্থক্য কি। তো বিনা জামানত কিংবা বিনা আমানত এই ঋণ সম্পর্কে যদি আপনি বুঝতে চান, প্রথমে আপনাকে বুঝতে হবে জামানতযুক্ত ঋণ। জামানতযুক্ত ঋণ কি? জামানতযুক্ত ঋণ শব্দের অর্থ হচ্ছে এটা, যদি আপনি দেখা যায় কোনো ব্যাংকে ঋণ নিতে যান, ঋণ নেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার কোনো একটা প্রপার্টি কিংবা সম্পত্তি এগুলা বন্ধক রাখতে হয়। তো এটাই কিন্তু মূলত বলা চলে জামানতযুক্ত ঋণ, অর্থাৎ কোনো একটা সম্পত্তি কিংবা কোনো কিছু বন্ধক রেখে ব্যাংকের কাছ থেকে টাকা নেওয়ার যে প্রক্রিয়া সেটাই মূলত হয়ে থাকে জামানতযুক্ত ঋণ। তো জামানতযুক্ত ঋণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যাংকে ব্ল্যাঙ্ক যে চেকটা রয়েছে সেই চেক দিতে হয়। তো এই ব্ল্যাঙ্ক চেক কিন্তু সবাই আবার দিতে পারে না, যাদের মূলত ব্যাংকে টাকা রয়েছে তারাই মূলত ব্ল্যাঙ্ক চেক দিতে পারে। তো অনেক বেশি পরিমাণ টাকার দরকার হলে তখন সাধারণত দেখা যায় যে এই ধরনের ঋণের প্রয়োজন নেওয়া হয়ে থাকে অনেকেরই। এখন চলে আসা যাক বিনা জামানতের ঋণের শব্দের অর্থ কি। অনেক মানুষের মধ্যেই বিনা জামানত কিংবা বিনা আমানত যখনই শুনে থাকে তখনই তারা বোঝে যে আমার হয়তো বা কোনো কিছু সম্পত্তি না থাকলেও আমি হয়তো বা ব্যাংক থেকে ঋণ নিতে পারবো, এই ধরনের জিনিসটা বোঝে থাকে। তো বিনা আমানত কিংবা বিনা জামানত শব্দের অর্থ হচ্ছে এটাই যে আপনি ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন, তবে আপনার যে পেপার রয়েছে কিংবা আপনার যে সম্পত্তি রয়েছে সেটা ব্যাংক কর্তৃপক্ষ বন্ধক রাখতে পারবে না। তবে ব্যাংক কর্তৃপক্ষ চাইলে আপনার সম্পত্তির পেপার কিংবা দলিলগুলো দেখতে পারে। তো এটাই মূলত বলা হয়ে থাকে বিনা আমানত কিংবা বিনা জামানতে ঋণের শব্দের অর্থ। তো কর্মসংস্থান ব্যাংকের 2 লক্ষ টাকা বেকার যুবকদের যে ঋণ প্যাকেজটা রয়েছে সর্বোচ্চ, এই সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান ভিডিওর কমেন্ট বক্সে কিংবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিব, সেখান থেকে আপনারা আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন এই যে বিনা জামানত কিংবা বিনা আমানতে সর্বোচ্চ 2 লক্ষ টাকা বেকার যুবকদের কর্মসংস্থান ব্যাংকের ঋণ প্যাকেজ সম্পর্কে।